Assalamualaikum friends, positive আজ মেরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি আদিপুরুষ সিনেমার কৃতি সানোনের এই মেকআপ লুকটা ক্রিয়েট করে তোমাদেরকে দেখাবো, আর সঙ্গে তো মশলাদার অ্যাক্টিং থাকছেই। তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো, আর আমার চ্যানেলে যারা নতুন তার অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো সবার প্রথমে মেকআপ লুকটা ক্রিয়েট করে নিই। এখানে মেকআপ করার জন্য সবার প্রথমে একটা ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করে নিয়েছি, এরপর মেবলিন কোম্পানির প্রাইমার ব্যবহার করেছি, তারপর ডার্ক সার্কেল এরিয়াতে আর যেখানে যেখানে দাগ ছোপ আছে সেইখানে একটু কনসিলার লাগিয়ে নিলাম, এরপর ফাউন্ডেশন লাগিয়ে বিউটি ব্লেন্ডারের দ্বারা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, তারপর পাউডার দিয়ে মেকআপটা সেট করে নিলাম। যেহেতু আমার নাক একটু বসা, তার জন্য নাককে শার্প করার জন্য এখানে আমি কন্টুর ব্যবহার করে নিয়েছি, এরপর গাল দুটোকে একটু চকচকে দেখানোর জন্য একটু ব্লাশ আর হাইলাইট দিয়ে নিলাম, তারপর মেকআপ সেটিং স্প্রে ব্যবহার করার পর আই মেকআপ আর আইব্রোটা ফিল করে নিয়েছি, অবশেষে চুল বেঁধে টিপ পরে একেবারে রেডি হয়ে গেলাম। সবার শেষে ক্লিপ দিয়ে ঘোমটা সেট করে নিলাম। তো ফাইনালি মেকআপ লুক ক্রিয়েট করা হয়ে গিয়েছে, এখন বাকি রইল অ্যাক্টিং। এখন যাব অ্যাক্টিং করতে, আর অ্যাক্টিং করার জন্য এখন যেতে হবে ছাদে। তো ঝটপট অ্যাক্টিং করে নিই। তুম রাজকুমারী হো জানকি, তোমারি জগহ মহলো মে। মেরা মহল তো ওহি হ্যায় জাহাঁ মেরে রাখাব হ্যায়। আপকি পরছাঁই আপকা সাথ ছোড় সকতি হ্যায়, পর আপকি জানকি নেই। তো ফ্রেন্ডস, আমার এই লুকটা তোমাদের কেমন লেগেছে আর আমার অ্যাক্টিং তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।